Good morning all the viewers. In my previous video, I discussed about present indefinite tense. And here in this video, I am going to explain present continuous tense. So let's get started without wasting time. So present continuous tense. So continuous meaning is endless. Mane ektana. Mane onoboroto. তো এটা থেকে আমরা বুঝতে পারি যে অনবরত যে কাজটা চলছে এখনো শেষ হয়নি, মানে ভার্বের যে কাজটা একটানা চলছে এখনো শেষ হয়নি, সেই কাজটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমরা এখন খেলছি, খেলাটা কি হচ্ছে, এখন চলছে, এখনো শেষ হয়নি, চলে যাচ্ছে। তো এইরকম কাজই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খাচ্ছি, আমি এখন খাচ্ছি, তো এইটা থেকে কি বোঝা যাচ্ছে, কাজটা এখন চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো একদম ইজি, যে কাজটা এখন চলছে বা এখন হচ্ছে সেই কাজটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরা হয়। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রথমে আসে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব। দেখো আমি এই যে টেন্সের ক্লাস করাচ্ছি, তার আগে আমি সবকিছু সিস্টেমেটিক্যালি অনেকগুলো ক্লাস দিয়ে এসেছি। যেমন প্রথমে আমি ভার্বের টপিকসের উপরে ডিসকাস করেছি। তো ভার্ব যদি না বুঝে থাকো তাহলে টেন্স বুঝতে পারবে না। এখন যারা তোমরা আগে ভার্বের ক্লাসটি দেখোনি, তো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের উপরে আমার উপরে এখানে আই বাটনে একটা অপশন পাবে, এই আই বাটনে ক্লিক করলে হেল্পিং ভার্বের ভিডিওটা চলে আসবে। তো সেটা আগে দেখে নেবে, তারপরে টেন্সের ভিডিওতে আসবে। তো স্ট্রাকচারটা কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্ব ওয়ান। ভার্বের ফর্ম থাকে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তো ভার্ব ওয়ান হবে, তার সাথে আইএনজি হবে। এখন এটা কিচ্ছু বুঝতে পারবে না, যখন আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো তখন সেই জিনিসটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সো পার্সনের মধ্যে, সাবজেক্টের মধ্যে কি হতে পারে, ফার্স্ট পার্সন আসতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে। পার্সনের উপরেও আমি আগে একটা ভিডিও বানিয়েছি, যারা এখনো দেখোনি সেম এখানে আই বাটনে পার্সনের লিঙ্কটা পেয়ে যাবে, সেটা থেকে পার্সনের ভিডিওটা আগে দেখে নেবে। তো ফার্স্ট পার্সনে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে আই, হেল্পিং ভার্ব। আমি সাবজেক্ট দিয়েছিলাম, সাবজেক্টে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় আই, তারপরে হেল্পিং ভার্ব আই এর সাথে কি হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব এম ইউজ হবে, তারপরে ভার্ব ওয়ান লাগবে, তারপরে ভার্ব ওয়ান এর সাথে কি হবে, আইএনজি হবে, প্লুরালে হবে উই, উই এর সাথে হবে হেল্পিং ভার্ব আর তার সাথে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি লাগবে। এক্সাম্পল একটু পরে বলছি, সব ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড পার্সনে ইউ এর সাথেও কি লাগবে, হেল্পিং ভার্ব, সাবজেক্ট ইউ হলো, হেল্পিং ভার্ব আর লাগবে ইউ এর সাথেও, ভার্ব ওয়ান সাথে আইএনজি, প্লুরালেও ইউ এর সাথে আর হবে হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব ওয়ান তার সাথে আইএনজি। তারপরে থার্ড পার্সন ছেলে হলে হি হতে পারে, হি এর সাথেও কি লাগবে, হেল্পিং ভার্ব ইজ লাগবে, তার সাথে ভার্ব ওয়ান সাথে আইএনজি। মে হলে সি, সাথে হেল্পিং ভার্ব ইজ লাগবে, ভার্ব ওয়ান আইএনজি। ইট দিয়ে যদি কিছু থাকে, যেমন এখন বৃষ্টি হচ্ছে, ইট এর সাথে কি হবে, ইজ, তারপরে ভার্ব ওয়ান বৃষ্টি এখানে রেইন সাথে আইএনজি, পরে বলবো আমি। তারপরে কারো নাম দিয়ে যদি হয়, সাথে হেল্পিং ভার্ব ইজ, ভার্ব ওয়ান আইএনজি, প্লুরালে হলে কি হবে, দে, সাথে হয়ে যাবে হেল্পিং ভার্ব আর, ভার্ব ওয়ান আইএনজি। তো আই এর সাথে দেখছি এম লাগছে, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, ইউ এর সাথে আর, হি সি এগুলোর সাথে ইজ, দের সাথে আর। এটা হলো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, এই স্ট্রাকচার। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি লিখলাম আমি এখন খেলছি, তো আই সাবজেক্ট আমি, আই আসলো, তারপরে কি বলেছিলাম, হেল্পিং ভার্ব আই এর সাথে কি লাগে, এম, আই এম, তারপরে ভার্ব ওয়ান, খেলার ভার্ব হলো প্লে, তো প্লে ভার্ব ওয়ান মানে প্রথম যেটা থাকে সেটাই হলো ভার্ব ওয়ানে থাকে, প্লে হবে, ভার্ব ওয়ান প্লে প্লাস আইএনজি বলেছিলাম, তো প্লাস দিতে হবে না, মানে কি হবে, প্লে এর সাথে আইএনজি, ঠিক আছে, আই এম প্লেইং। এখন যদি আমি এটাকে উই দিয়ে করি, উই এর সাথে কি বলেছিলাম, আর, উই আর, ভার্ব ওয়ান ছিল প্লে সাথে আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি, এরকম হবে ইউ আর প্লেইং। তারপরে এখন যদি থার্ড পার্সন সিঙ্গুলারে চলে আসি আমরা, তখন কি হবে, সে খেলছে, হি, হি এর সাথে কি বলেছিলাম, হেল্পিং ভার্ব কি লাগে,
is তারপরে verb 1 play সাথে ing এখন আমি অন্য একটা verb দিয়ে বলে দিচ্ছি যেমন I আমি এখন কি করছি রাইটিং আমি এখন লিখছি ঠিক আছে I হেল্পিং verb কি হবে am তারপরে রাইট লিখা verb হলো রাইট সাথে কি হবে ing হবে I am writing বুঝেছো verb এর সাথে ing তো you যদি হয় you এখানে কি হবে you এর সাথে হলে you helping verb হয়ে যাবে you এর সাথে আর you are writing same he হলে is হবে she হলে is হবে verb এর সাথে ing হবে তো জিনিসটা তোমরা বুঝে নিয়েছো আমি আশা করছি যে কি হবে সাবজেক্টের সাথে হেল্পিং ভার্ব ইউজ হবে প্রথমে তারপরে যে ভার্বটা থাকবে ভার্ব ওয়ান এর সাথে আমরা আইএনজি করব এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন স্ট্রাকচার এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ দেখব মানে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় তো প্রথম হলো এন অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন অর হ্যাপেনিং কারেন্টলি যেটা এত সময় আমরা পেয়ে আসলাম যে কাজটা কি হচ্ছে এখন চলছে এরকম বুঝায় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি যেমন ইট ইজ রেইনিং নাও এখন বৃষ্টি হচ্ছে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি দে আর সিঙ্গিং তাহারা কি করছে এখন গান গাইছে তো দে আর সিঙ্গিং এটা অ্যাকশন হ্যাপেনিং কারেন্টলি তো তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর আরেকটা হলো এন অ্যাকশন হ্যাজ বিন অ্যারেঞ্জ টু টেক প্লেস ইন নিয়ার ফিউচার যে কাজটা আমার আমাদের এখনো হয়নি কিন্তু ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে হবে মানে নিয়ার ফিউচারে হবে সেই কাজটা আমরা ফিউচার টেন্স ইউজ না করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি ফিউচার টেন্স ইউজ করলেও ভুল না কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ফিউচার ইনডিফিনিট ইউজ না করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি যেমন একটা এক্সাম্পলে আমি দিয়েছি আই এম গোয়িং টু দ্য সিনেমা টু নাইট এখন সকালবেলা ঠিক আছে আমি প্ল্যান করে রেখেছি কি করব আজকে রাত্রেবেলা আমি সিনেমা দেখতে যাব তো এটা বেশি দেরি নেই ফিউচার নিয়ার ফিউচার তো তার জন্য আমি যদি লিখতাম আই উইল গো টু দ্য সিনেমা টু নাইট ফিউচার ইনডিফিনিটে সেটাও ঠিক থাকতো কিন্তু আমি এখন ফিউচার ইনডিফিনিট ইউজ না করে কি করছি আই এম গোয়িং টু দ্য সিনেমা প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম গোয়িং টু দ্য সিনেমা টু নাইট তো নিয়ার ফিউচার থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি আরেকটা এক্সাম্পল দিয়েছি মাই ফাদার ইজ অ্যারাইভিং টুমোরো আগামীকালকে আমার বাবা আসবেন তো মাই ফাদার উইল অ্যারাইভ টুমোরো এটা হলো ফিউচার ইনডিফিনিটে সেটা আমরা না করে আগামীকাল মানে আজকে শেষ হলেই কাল এসে যাচ্ছে নিয়ার ফিউচার তো তার জন্য আমি কি করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারবো মাই ফাদার ইজ অ্যারাইভিং টুমোরো সো দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই হোপ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ক্লিয়ার টু অল তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে থাকলে প্রত্যেকে ভিডিওর নিচে কমেন্ট সেকশন পাবে কমেন্ট সেকশনে গিয়ে নিজের মন থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো করে এক্সাম্পল লিখে আমাকে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ